সাজদায় গিয়ে সেটার মধ্যে কি কথা যিনি বললো একটু বলছি ভুলে গেলাম এক রাখা ওইটা মনে আছে একটা সাজদার কথা আজকে যিনি বলছে আচ্ছা যাই হোক নামাজ এক রাকাত হয় কিনা শুনেন এক রাকাতের কারণেই তো বিতের হয় বিতের মানে বেজোর বেজোরটা কিসের কারণে হয় এক রাকাতের কারণেই তো কারো সিলাই সিন্নি খালি মোল্লাই চিনলি না এক রাখাত যদি বিতর না হচ্ছে বেতের কন্ডা বেতের মানে তো বেজোর বেজোরের মূল কথা হলো এক রাখাত দুই রেখাতের সঙ্গে এক রাখাত জড়িত হয় তাই তিন রেখাত বেজোর হইলো আবার চার রেখাতের সঙ্গে এক রাখাত জড়িত হলো পাঁচ রেখাত বেজোর হইলো তো এই বেজোর হইলো কার কারণে ওইটাই যদি না যায় হয় আপনি বোখারি শরীফ উঠে দেখবেন প্রথম হাদিসটাই এক রাখাতের অতএব এমনও পরিষ্কার বলা হয়েছে হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি রাতের নামাজ পড়তেছে রাতে মানে তাহাজ পড়ছে হঠাৎ করে খেয়াল করলো রাত শেষ হয়ে আসছে এখন সময় হাতে খুব কম ফজরের ফজর শুরু হয়ে যাবে তখন ফাল্লিয়া ফারিআলকা ফাল ফালিরকা রাকআতান تؤطر له ما قد صلى মধ্যে ישছে সে একটি রাকাত পড়ে না এই এক রাখাতে পিছনে যা পড়লো সবটাকে বেজোর বানিয়ে দিল রাতের নামাজকে অতএব এখানে এক রাখাত যায় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি মামুল ছিল তিনি তিন রেখাত পড়তেন পাঁচ রেখাত পড়তেন এই ধরনের ওয়েতের পড়তেন সুতরাং আমরা এক রেখাতেও যাই দ্বারাই প্রমাণিত